পুলিশ মন্ত্রী তো নির্লজ্জ সে তো পদত্যাগ করা দূরের কথা, সে তো এখন ওখানে তো বলেছিল প্রেম আছে, এখানে তো বলতেছে না প্রেম আছে। সে এত প্রেমের বিশারদ বাংলার মুখ্যমন্ত্রী, প্রেম নিয়ে তার এত বিশেষজ্ঞতা আছে, এত জ্ঞান আছে, কখনো কামদুনিতে বলে দিলেন প্রেম, হাঁসকালিতে বললেন প্রেম, কালিয়াগঞ্জে বলছেন প্রেম, প্রেম সম্পর্কে তার বিশদ জ্ঞান আছে বলে বাংলার মুখ্যমন্ত্রী বলতে পারেন। কিন্তু এই যুবক কিসের জন্য হত্যা হলো? এই পশ্চিমবঙ্গের প্রত্যন্ত সীমান্তবর্তী গ্রামে এই যুবকটা কেন হত্যা হলো? এক জায়গায় পুলিশ জনতার তারা খেয়ে পালায়, সেখানটাই জনতার রোষের মুখোমুখি দাঁড়াতে পারে না, আরেক জায়গায় রাতের অন্ধকারে চোরের মতন এসে পকেট থেকে রিভলভার বার করে একটা নিরস্ত ছেলেকে গুলি করে বাহাদুরি দেখিয়ে যায়। বাংলার পুলিশ মন্ত্রী আপনি নির্লজ্জ জানি, পাশাপাশি আপনি যে কত নিষ্ঠুর তার প্রমাণ আপনি দিয়ে চলে গেছেন। কাছে অনেক আগে গেছি, এখানে প্রতিযোগিতা করতে আসেনি আমরা, কে আগে দৌড়াচ্ছে কে পিছনে, তো রিলে রেস নয়, কোনো স্প্রিন্টার প্রতিযোগিতা নয়, 100 মিটার প্রতিযোগিতা নয়। আমাদের তরফ থেকে যা বলা হয়েছে ইন্ডিয়াতে দেখেছেন, আমি ছিলাম না, আমি এসেছি, তাই আজকে এখানে এলাম। হ্যাঁ নিশ্চয়ই থাকব। সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম যেখানে হানাহানি মারামারি রক্তারক্তি হিংসা হিংসি কিছু নেই, এরকম একটা শান্ত সুন্দর গ্রামে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী তার বাহাদুরি দেখিয়ে, বীরত্ব দেখিয়ে একজন তরতাজা যুবককে গুলি করে হত্যা করে দিল। বাংলার মুখ্যমন্ত্রী যিনি মামাটি মানুষের নেত্রী বলে দাবি করেন, তার বিবেক, তার অন্তর, তার অনুকম্পা প্রকাশ পেল না। আজ পর্যন্ত তিনি বলতে পারলেন না যে সেই দোষী পুলিশ অফিসারটা কে এবং তাকে আমি শাস্তি দেব। অথচ আপনি পুলিশ মন্ত্রী, একটা তত্ত্বাজা যুবককে রাত্রিবেলায় বাড়ি থেকে উঠিয়ে নিয়ে তার উপরে গুলি চালিয়ে যে পুলিশ বাহাদুরি দেখালো তার কি কোনো প্রয়োজন ছিল? পুলিশের এত নিষ্ঠুর হওয়ার কি কোনো কারণ ছিল? বাংলার মানুষ তা জানতে চাইছে, দিদি আপনি এবং আপনার পার্টি সেই সঙ্গে আপনার পুলিশ বাহিনী কেন এত নিষ্ঠুর আচরণ করছে বাংলার সাধারণ মানুষের প্রতি? মানুষের বাঁচার অধিকার কেন কেড়ে নিচ্ছেন? এই বুনগুলো একটু তরতাজা যুবককে কেন গুলি করে মরতে হচ্ছে আজকে বাংলায়? তাদের অপরাধ কি? তারা চাকরি চায়নি আপনার কাছে, তারা ব্যবসা চায়নি, ঘরের টাকার ভাগ চাইনি আপনার কাছে, কিন্তু আপনার পুলিশে তাকে গুলি করে গেল। পশ্চিমবঙ্গের প্রশাসন চুপ করে আছে, নীরব হয়ে আছে, নীরব দর্শক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সেই পরিবারের কাছে এসেছি আমরা, সেই পরিবারকে একটাই কথা বলেছি যে কোথায় রাজনীতি আছে না আছে, ভোট আছে আমরা জানি না, আপনাদের এই দুরবস্থা দেখে, এই মর্মান্তিক এবং পৈশাচিক পাশবিক ঘটনা দেখে আমাদের মনে হয়েছে আপনাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়ে বলা উচিত যে আমরাও আপনাদের সঙ্গে আছি, এইটুকু বলার জন্য এখানে এসেছি এবং তাদেরকে বলেছি আইন আদালত কোর্ট কাছারি যত দূর যেতে হয় আপনাদের সঙ্গে সঙ্গে আমরা যাব। আপনারা শুধু বলবেন যে আপনারা রাজি, আপনারা শুধু বলবেন যে আমাদের প্রয়োজন আছে, আর কিছু করতে হবে না, আমরা এগিয়ে আসবো। আমাদের এখানকার পার্টি কর্মী তারাও, তাদেরকে আমরা বলেছি মানুষের পাশে বিপদের সময় অন্তত থাকতে। আগামীকাল আমরা রায়গঞ্জে কালিয়াগঞ্জের এই দুটো ঘটনার প্রতিবাদে অপরাধীদের শাস্তির দাবিতে আমরা কালকে রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করছি, গতকাল কলকাতায় হয়েছে, স্বাভাবিক কারণে সারা বাংলা জুড়ে আমাদের প্রতিবাদ শুরু করেছি আমরা, এই প্রতিবাদ আমাদের চলবে। বাংলায় এই খুন সন্ত্রাস রাহাজানি দৌরাত্মের পর আজকে সারা বাংলা ক্লান্ত অবসন্ন, বাংলার মানুষ মুক্তি চাইছে এই সাপদের হাত থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনাকে শুধু জিজ্ঞেস করব, হাউ কুড ইউ বি সো ক্রুয়েল, আপনি কেমন করে এত নিষ্ঠুর হলেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, হাউ কুড ইউ বি সো ক্রুয়েল, কেমন করে আপনি এত নিষ্ঠুর হলেন? আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, এই বাংলার এই প্রত্যন্ত গ্রামে এসে সাধারণ মানুষ সব বাস করে দেখতে পাচ্ছেন
সকলের মুখে চোখে এক আতঙ্ক কেন কি অপরাধ তাদের তারা কি অন্যায় করেছে তাদের কেন আজকে এই শাস্তি ভুগতে হচ্ছে এটাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের প্রশ্ন হয় তো তৃণমূল এবং বিজেপি বলছে সকলকে বলবেন আমাদের তো আমরা এটা বলে গেলাম দাদা একটু পিছাবো আমরা খুবই দুঃখিত খুবই ফাটাফাটি এটার জন্য আমরা খুবই মানসিকভাবে পীড়িত আমরা আপনাদের দুঃখ কষ্ট বুঝতে পারছি এটা প্রত্যন্ত এলাকায় তৎসাদা যুবক ছেলেকে এইভাবে মেরে দেওয়া এটা সভ্য সমাজে কি করে সম্ভব আমাদের আমরা আপনাদের সঙ্গে আসি হ্যাঁ বোন ঠিক মৃতা পরিবারের সঙ্গে দেখা করলেন অধীর রঞ্জন চৌধুরী ও সব রকম সাহায্য করার কথা বলেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চান্দুগাঁও গ্রামে পুলিশের হাতে গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের নেতাকর্মী মৃত্যুঞ্জয় বর্মনের সমাধিস্থলে গিয়ে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেয় কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁও গ্রামে যে যুবকের মৃত্যু হয়েছে সেই যুবকের মৃত্যুকে ঘিরে ক্রমশ রহস্য বাড়ছে এই মৃত পরিবারের লোকজনের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এছাড়াও উপস্থিত হয়েছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত চাকুলিয়া প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামজ গ্রুপের ভিক্টর কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত এছাড়াও তুলসী জয়সওয়াল প্রভাস সরকার যুবনেতা সৌম্য দত্ত সহ অন্যান্য জাতীয় কংগ্রেসের একাধিক নেতাকর্মীরা দেখা করলেন পরিবারের সঙ্গে এবং তিনি সব ধরনের আশা দেন আগামীতে যাতে পরিবার সুবিচার পায় উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট হার্স নিউজ